वेलकम बैक टू माय चैनल मिस जैन यू इन। तो ये मुहूर्ते आमी रास्ता आछी, रास्ता थेके आमी आमार व्लॉगिंग टा स्टार्ट करछी। प्रचुर लोकजन, ठीक आछे होते ही पारे थाकबेई। आज के 26th of January आज के आमी व्लॉगटा शूट करछी। तो तोमरा टाइटल आर थंबनेलटा देखे बुझते पेरेछो निश्चय जे कीसेर ओपर व्लॉगटा होच्छे, कोन दिके ताकाच्छी आमी। जाई होक, तो या डायरेक्ट पॉइंटे आसि, आमी माउथ मेल्टोते जाच्छी। सेखाने गिये आजकेर एक्सपिरियेंसटा तोमादेर साथे शेयर करब। आमार बंधु चौरास्तায় রয়েছে দেমানজন, ওর সাথে ডাইরেক্ট মিট করে আমরা সাউথ সিটিতে তোমাদের সাথে দেখা করছি। আর তোমাদের পুরো লোকেশনটাও বলে দেবো যে কোথায় এক্স্যাক্টলি মাউথ মেল্টোটা আছে, যাতে তোমরা চিনে ঠিকঠাক করে যেতে পারো। চলো আমার সাথে। তো যারা আমার ব্লগ দেখো তারা চেনো নিশ্চয় দেমানজনকে। হাই দেমানজন, সবাইকে হাই বলে দাও। কেন সেজে এসছিস? কেন তুই কি পাত্রে খুঁজতে যাচ্ছিস? হ্যাঁ, তুই কি পাত্রে খুঁজতে যাচ্ছিস? আচ্ছা আচ্ছা, এই বাসে উঠবি? এই বাসটা উঠবি নাকি পরেরটাই যাবে? বেশি কথা না। হ্যাঁ, আমরা এখন কোথায় যাচ্ছি দেবাঞ্জন? আমরা মাউথ মেল্টোতে যাচ্ছি। আমি অলরেডি ইন্ট্রোডাকশনটা বলে দিয়েছি, সো ডাইরেক্টলি ওখানে গিয়ে দেখা হচ্ছে। চলো তাড়া, অভাব পড়েছে। হ্যাঁ, তাই জন্য এসি বাস। জানিস তো আমি একদিন একটা বাসে করে কাজে যাচ্ছি, তো ওখানে গিয়ে একজন দাদু মতো, সে 25 টাকা দেবে না। কেন দেবে না? বলছে দাদা 25 টাকা দিতে হবে এটা এসি বাস। তো তখন বলছে যে দাদুটা বলছে এটা কিসের এসি বাস, এত শুধু জানলা দরজা বন্ধ। আমি তো 25 টাকা দেবো না, আমি 10 টাকাই দেবো। তখন বলছি দাদা 2 টাকাটা অন্তত দিন। তো না দেবো না, তো জানলা দরজা খুলে দাও, হঠাৎ করে হাওয়া আসে। তো এইসব চলে। বাড়িতে বাড়িতে কী কী খাবে বল আজকে? চা ছাড়া মানে আমরা আমরা তো বাইরে বেরোলে চা তো খাই। কি একটা ডিশ বল, আলো নাই তো? তো আলো আসছে। ওই কি একটা ডিশ বললি ওইটা? আচ্ছা, এমন যদি হয় যে আমরা গেলাম কিন্তু দোকানটা খোলেনি, মানে খাবো তাহলে। উফ বাবা, কিসব হচ্ছে আমাদের সাথে। বাসটাও মানে ছাড়ছে না। বাইরে দিনটা বেশ ভালো, দিনটা ভালো। বিকেলের সাথে দেখা করা হয়েছিল, তো ভাবলাম চলো একটা ব্লগ করে নিই, সকালেই বেরিয়ে যাই। মানে এখন বিকেল মানে রাত হয়ে যায় লিটারালি। সাবস্ক্রাইব করো, প্লিজ সাবস্ক্রাইব করো। বা কেউ সাবস্ক্রাইব করো না, জাস্ট ভিউ দিয়ে চলে যাও। সাবস্ক্রাইব তো করতেই হবে।
সে প্রীতি দারুণ খেতে দারুণ খেতে চিনতে পেরেছি মানে এত সব না কি হল দারুণ খেতে না তার সাথে ফ্রেঞ্চ ফ্রাইজ ট্রাই কর আরও বেটার লাগবে হ্যাঁ কেমন যতক্ষণ না সসেজটা তোমার মুখে পড়ছে ততক্ষণ না সেই টেস্টটা ফিল করা যাচ্ছে না মানে খাচ্ছ খাচ্ছ ফাইন কিন্তু সসেজটা যখন মুখে পড়বে না একদম একদম ব্যাপারটাই আলাদা স্বর্গীয় অনুভূতি একদম তাই না একদম হেভি খেতে মানে যারা আসুনি এখনও আমাদের গ্রামড চিকেন বল চলে এসছে এটার দাম মাত্র 50 টাকা অ্যান্ড চারটে বল আছে আর কি কী করবো খা স্টার্ট কর বল আছে মানে তাই তো হবে ব্যাপারে একটু বলবেন মানে এটা কিভাবে তৈরি হয়েছে এন্ড অল এটা একটা চিকেন প্রিপারেশন চিকেনটাকে মিক্স করা হয় ওর সাথে স্পাইসেস দেওয়া হয় কিছু কিছু আমাদের সস আছে সেটা ইউজ করি আমরা আর তার সাথে যেটা দেওয়া হয় সেটা হচ্ছে আপনার মানে অনিয়ন গার্লিক তো আছে আর যেটা আমরা বাইরে ক্রাম করি সেটা ওয়াইফাই কে ক্রাশ করে আমরা ক্রাম রয়েছে ব্যাপক খেতে অলরেডি উনি এক্সপ্লেন করলেন যে কীভাবে জিনিসটা তৈরি ওনার থেকে বেটার এক্সপ্লেন তো আমি করতে পারবো না তবে আমি বলতে পারি যে 50 টাকায় ওয়ার্থ ইট মানে একটা নিয়ে দুজন মিলে এনাফ শেয়ার করে খাওয়া যায় বেসিক্যালি কী বলো তো এই প্লেসটা মোটামুটি যারা স্টুডেন্ট আছো যারা একটু মানে খুব প্ল্যান দিতে ইচ্ছা করছে বা কোথাও একটু আড্ডা মারতে ইচ্ছা করছে চায়ের সাথে গল্প করতে ইচ্ছা করছে বন্ধুদের সাথে তোমরা ইজিলি এই জায়গাটায় এসে বসে গল্প করতে পারো কথা বলতে পারো তার সাথে এরকম কিছু কিছু ডিশ নিতে পারো আমি এত কিছু নিতাম না বাট দেখে এসছি আমি অনেকের ভিডিও তো আমার মনে হয় যে হ্যাঁ কিছু কিছু জিনিসটা ট্রাই করা উচিত কারণ আমি প্রতিদিন তো আর আসবো না তো দ্যাটস ওয়াই কিছু কিছু জিনিস ট্রাই করলাম আমার যে কটা আমি ট্রাই করলাম সিগনেচার ডিশ থেকে শুরু করে এইটা ইভেন খরচাও আসছে এখানে খরচাটা বেশ স্পেশাল হয়েছে তো সবটা ট্রাই করছি অ্যান্ড প্রচণ্ড ভালো মানে এক্সে বার্গার কেক প্রচণ্ড ভালো প্রত্যেকটা খাবার ওয়ার্থ ইট ভাই তোর ফেস খেতে ভালো কিন্তু গরম আস্তে আস্তে খেতে হয় ফিল করো ব্যাপারটাকে গরম লেগেছে ভাই তোর No sir where I Is it standing right in front of me Or anyone up there remember Khorcha This is khorcha tomar niche slow motion ta dekhle ke bolche Ek chaat bola che khawa khawa hocche cha চাটার মধ্যে না অনেক কিছু রয়েছে কাইন্ড অফ এলাচ তারপর আদা অসাধারণ খেতে অসাধারণ চাটা না সেরা আমি প্রচন্ড চা খেতে ভালোবাসি আমাকে চা দিয়ে বসিয়ে রাখলে আমি চাই খেতে আজকে আমি দুবার চা খেয়েছি এটা অপশন মানে তুই কি এটাকে কী ভাবছিস মানে এটা কি লোকে ইনফর্ম করছিস যে আমি দুবার চা খেয়েছি খায় না খুব বেশি চা বাট ও আমার পাল্লায় পুরো চা খায় ভাই চা খাবি ভাই চা খাবি ঠিক আছে চ কোনো ব্যাপার না চাটা খেতে দাম আমাদের কলেজ লাইফ নিয়ে যদি আমরা আলোচনা করতে বসি এখন দারুণ কাটে যাবে একটা দিন পুরো কেটে যাবে একটা দিন কাটে এক বছর তুই
একটা বছর একই জায়গাতে থাকবি, একটা কিন্তু না মানে অনেক কিছু বলার আছে। আর সব থেকে বড় কথা ওখানে না ব্যাপক একটা চা পানি, তবে এটাও দারুণ খেতে, এটাও দারুণ খেতে। রিলায়েন্স হচ্ছে আমাদের থাকার জায়গা ছিল, মানে আমাদের সবার যারা যারা প্রেম করবে যারা যা করবে সবাই রিলায়েন্সে চলে যাবে। আর তো আমরা এই মুহূর্তে মাউন্ট মান্টলপুর অপোজিটে দাঁড়িয়ে আছি, ওখান থেকে বেরিয়ে এসছি। তো আমি তোমাদেরকে বলে রাখি, যারা আসবে মাউন্ট মান্টলতে তারা অবভিয়াসলি সাউথ সিটিতে নেমো, এবং তার পাশে যে পেট্রোল পাম্পটা রয়েছে তার অপোজিটেই কিন্তু মাউন্ট মান্টল। প্রচণ্ড মানে হয় বাজেট ফ্রেন্ডলি, যাদের মানে বাজেটের কোনো সমস্যা আছে বা এমনও হতে পারে যে যারা চাও যে বাজেটের মধ্যে খাবার খাবে। হ্যাঁ মানে অনেকেই যারা কলেজ করে ফিরছো, অফিস থেকে ফিরছো, খুব ক্লান্ত, একটা জায়গায় বসে আয়েস করে খেতে চাও, মানে অ্যাম্বিয়েন্সটাও চাইছো আবার বাজেট ফ্রেন্ডলি খাবার দাবারও চাইছো, তারা মাউন্ট মান্টলে ডেফিনেটলি এসো। প্রত্যেকটা ডিশ প্রচণ্ড ভালো, ইভেন যিনি ওনার তার সাথে আমরা এতক্ষণ প্রচণ্ড ভালো, প্রচণ্ড ভালো, প্রত্যেকটা ডিশ সিগনেচার ডিশ থেকে শুরু করে যে কটা ডিশ রয়েছে সব কটা ডিশ কিন্তু ওনার ইনভেন্ট করা বলা যেতে পারে। মানে প্রত্যেকটা ডিশ ওনার ইউনিক একটা ব্রেন খাটিয়ে বার করেছেন, আর প্রত্যেকটা ডিশ এত ভালো খেতে, স্পেশালি কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই দেখো। মানে একটা সিগনেচার ডিশ নিলে মোটামুটি দুজনের হয়ে যাবে, তার থেকেও বেশি মানে বলা যেতে পারে। মানে তোমরা যদি চা আর মানে সিগনেচার ডিশটা নিয়ে বসে বড় খেতে, আই থিঙ্ক তোমাদের আর পরে কিছু লাগবে না, তোমরা মানে পেট ভরে খেয়ে যেতে পারো। ওকে মানে লাঞ্চটা আমরা দু ঘন্টা আগে খেয়েছি, মানে সত্যি বলতে গেলে এখনো খেতে পাইনি, এখনো খেতে পাইনি। ইভেন খেতে হবে কি না বাড়ি গিয়ে সেটাও জানি না, মানে এতটাই ভালো। ইভেন প্রত্যেকটা খাবার অনেক সময় কী হয়, খাবারের কোয়ালিটি আর কোয়ান্টিটি সবসময় একসাথে কিন্তু পাওয়া যায় না, এখানে কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই কিন্তু একসাথে তোমরা পাচ্ছো এবং ভালোভাবে পাচ্ছো। এমন না যে কোয়ান্টিটিটা কম দাম কম বলে, তা কিন্তু নয়। এটা অনেকে ভাবে যে হ্যাঁ কোয়ান্টিটিটা দাম কম বা তো খাবার কম বলে, কিন্তু এটা একদমই না, খাবার যথেষ্ট বেশি এবং তার সাথে অ্যাম্বিয়েন্সটাও তোমরা বেশি। তো এবার আমাদের এই ব্লগটা এন্ড করতে হবে। যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে এবং এই ব্লগ থেকে যদি তোমাদের কিছু হেল্প হয়, অবভিয়াসলি তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি ব্লগটা লাইক করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেল মিস জেন উইন, আর প্রচুর 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 শেয়ার করো। তোমরা প্লিজ শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আমি বারবার বলছি, কারণ দরকার দরকার, মানে তাড়াতাড়ি 1000টা সাবস্ক্রাইবার হতে হবে আমার, হতেই হবে। তো চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টিল দেন বাই।